দীর্ঘ প্রতীক্ষার পর শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিকের দ্বিতীয় ক্যাম্পাসে পঠন পাঠন শুরু হতে চলেছে। রাজ্যের কারিগরি দপ্তরের পরিকল্পনা অনুসারে শিলিগুড়ির জাবরাভিটারি ক্যাম্পাসে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে জুন জুলাই মাসে। তার আগে বুধবার ক্যাম্পাসটি ঘুরে দেখলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। যদিও ক্যাম্পাস চালু হওয়ার আগে পরিকাঠামোগত বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে, যার মধ্যে রয়েছে বৈদ্যুতিক ওয়্যারিং এবং পানীয় জলের সমস্যা। নিরাপত্তার অভাবে বেশ কিছু সামগ্রী নবনির্মিত কলেজ ক্যাম্পাস থেকে চুরি হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি ক্লাস শুরুর জন্য প্রয়োজন আসবাবপত্র এবং সরঞ্জামের, আর এজন্য সব মিলিয়ে প্রায় 2 কোটি টাকা খরচ হবে। একই সঙ্গে জাবরাভিটার আন্ডারপাসের সমস্যা সমাধানের দাবিও উঠেছে, কারণ আন্ডারপাস সংস্কার না হলে ছাত্রছাত্রীদের কলেজে যেতে বিস্তর সমস্যার মুখে পড়তে হবে। বিষয়গুলি নিয়ে শিলিগুড়ি পলিটেকনিকের অধ্যক্ষ শুভাশিস মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন মেয়র। পরে গৌতম দেব জানান, দ্রুত কলেজের কাজ শুরুর জন্য সমস্ত ব্যবস্থা করা হবে। শিলিগুড়ি থেকে সাগর বাগজের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।